আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যাদের ইউটিউব ভিডিওতে কোনো ধরনের কমেন্ট করার অপশন পাচ্ছে না বা অন্যের কমেন্ট আপনারা পড়তে পাচ্ছে না, এই সমস্যাটা অনেকের দেখা দেয়। তো এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন তাই আমি দেখিয়ে দিব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি একটিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এখন আমার ইউটিউব সফটওয়্যারটি এখন এখান থেকে ওপেন করে দিয়েছি। তো এখানে একটি আমি ভিডিও প্লে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে রিস্ট্রিক্ট মোড হ্যাজ হাইড অ্যান্ড কমেন্ট ফর দিস ভিডিও। তো আমার এই ইউটিউব থেকে বা আমার এই ইউটিউব চ্যানেল যে আছে, জিমেইল আছে, এই জিমেইলের আন্ডারে আমি যতগুলি ভিডিও আমি প্লে করব সেখানে কিন্তু এই কমেন্ট করার অপশনটি কিন্তু আমি দেখতে পারবো না, আমি কমেন্টও করতে পারবো না। তো এই লেখাটি কিন্তু ভেসে উঠবে, যত ভিডিও আছে ততগুলি ভিডিওতে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। তো এই সমস্যার সমাধান বের করার জন্য আপনার চ্যানেলের যে আইকনটি আছে বা আপনার জিমেইলে লগ ইন করা যে আইকনটি আছে, উপরে ডান পাশে এই আইকনের উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশনটি আছে, এই সেটিং অপশনের উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন রিস্ট্রিক্টেড মোড, এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংটি কিন্তু অন করা আছে, এই সেটিংটি আপনি টাচ করে অফ করে দিবেন। তারপর বেগে চলে আসবেন। তো আমি এখন আরেকটি ভিডিও আমি প্লে করে নিচ্ছি। হাতে ছিলে মোটর সাইকেল। তো এখানে কিন্তু এখন সেই কমেন্ট মোডটা কিন্তু অফ দেখাবে না, এখানে কিন্তু কমেন্ট অপশনটি দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমেন্ট করার অপশনটি দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনার ইউটিউবে যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে খুব সহজে আপনি এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো বিষয়ের উপর ভিত্তি করে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।